হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি 365। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো ক্যাবেজ কাটলেট। এটা সম্ভবত আপনারা কখনো হয়তো ট্রাই করেননি, বাট চিকেন মটন কাটলেট অনেকেই খেয়েছেন, কিন্তু এটা যদি বাড়িতে একবার ট্রাই করেন ওটার থেকে অনেক বেশি ভালো লাগবে। তো এই ভীষণই সুস্বাদু ক্যাবেজ কাটলেটটা বানানোর জন্য আমি এখানে একদম সরু সরু করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দুটো বড় মাপের পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা গাজর, ধনে পাতা কুচি, আর স্লাইস করে কেটে রাখা টমেটো, হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, সল্ট পরিমাণ অনুযায়ী 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, চাট মশলা, আর চিনি 1 টিস্পুন চিনি। কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আমি ইউজ করব। ব্রেড ক্র্যাম্প নিয়েছি, বিস্কুটের গুঁড়ো 1 কাপ মতো, সুজি নিয়েছি 1 কাপ মতো, পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। আর বেসন নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ, 2 টেবিল স্পুন মতো ময়দা নিয়েছি এখানে। তো আর রান্নাটা রিফাইন্ড অয়েলে করব। আমি এখানে জল গরম করতে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমে আমি বাঁধাকপিটাকে ঠিক 2 মিনিট মতোই বয়েল করে নেব, ঠিক 2 মিনিট, এর বেশি কিন্তু না। তো মিডিয়াম ফ্লেমের মধ্যে 2 মিনিট এটা বয়েল করা হয়ে গেলে একদম জলটাকে ঝরিয়ে ভালো করে আমি তুলে রাখবো। হয়ে গেছে এটা 2 মিনিট, তো এটাকে আমি তুলে নেব, জলটা ঝরিয়ে রাখবো। জল ঝরিয়ে বাঁধাকপিটাকে আমি এখানে রেখে দিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল দেব, আর তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো মানে খুব বেশি ফ্রাই করব না, হালকা একটু গোল্ডেন করে ফ্রাই করে নেব। তো 2 থেকে 3 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফ্রাই করব। 2-3 মিনিট এটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো, আর তারপরই 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটো স্লাইসগুলো অ্যাড করে দেব। তারপর যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে বা টমেটোটা সফট হয়ে আসছে, ততক্ষণই এটাকে আমি রান্না করব। তো টমেটো স্লাইসটা দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো, যে যেরকম ঝাল পছন্দ করবে। দিয়ে টমেটোটা যতক্ষণ না সফট হয় ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। টমেটোটা প্রায় সফট হয়ে এসছে, এর মধ্যে 1 টিস্পুন আমি সুগার অ্যাড করব, চিনি, আর ভালো করে মিক্স করে নিয়ে আর 1 মিনিট মতো নাড়াচাড়া করব, আর তারপরেই আমি গ্যাসটাকে অফ করে দেব। তো 1 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি বাঁধাকপির মধ্যে এই পেঁয়াজের যে আদা রসুন টমেটোর সাথে যে মশলাটা তৈরি করলাম সেটা দেব, দিয়ে দেব 1/2 সুজিটা এখন, আর একটু মিক্স করে নিয়ে বাকি 1/2টাও এর মধ্যে দিয়ে দেব। তো পুরো সুজিটা অ্যাড করার পর খুব ভালো করে এভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দেব 2 চামচ, বড় চামচের 2 চামচ বেসন। তো বেসন দেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দেব, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর চাট মশলা, এগুলো দিয়ে আমি খুব ভালো করে এটাকে চামচের সাহায্যে মিক্স করে নিতে থাকব। একদম সুন্দরভাবে এটা মিক্স করা হয়ে গেলে আমি সবশেষে গাজর, গ্রেট করা গাজর আর ধনে পাতা কুচিটার মধ্যে দেবো। গাজরটা আমি 1টা মাঝারি মাপের গাজরকে গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম, আর ধনে পাতা কুচিটা দিয়ে আবার খুব সুন্দর করে এটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে দেব। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাওয়ার পর আমি এটাকে 10 থেকে 15 মিনিট এভাবেই রেখে দেব, তারপর আমি শুরু করব পরের স্টেপটা। তো এটা রেডি হয়ে গেছে, 10-15 মিনিট পর এটা আবার আমি স্টার্ট করব। তো এবার আমি 1টা বোলের মধ্যে 2 টিস্পুন যে ময়দাটা নিয়েছিলাম সেটা জল দিয়ে ভালো করে মিক্স করে একটু গুলে নেব। তো মিক্স করে নিয়েছি আমি ময়দার এই মিশ্রণটা তৈরি করে নিয়েছি, ওদিকে আবার 10-15 মিনিট হয়েও গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল মেখে নেব,
আর এটা থেকে এরকম গোল গোল বল তৈরি করব। এটাকে ময়দার এই জলটার মধ্যে আমি ডোবাবো, তারপর ব্রেড ক্যাম্পটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কোট করে নেব। তো সুন্দর করে ব্রেড ক্যাম্পটা ভালো করে কোট করে নেব, একদম দু হাত ব্যবহার করে সুন্দর এইরকম একটা শেপের আমি এটাকে তৈরি করে নেব। তো নেক্সট কাটলেটটাও আমি এইভাবেই তৈরি করব, গোল বলের মতো তৈরি করে হালকা একটু চেপটে নেব, আর ময়দার এই জল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডুবিয়ে এটাকে আমি ব্রেড ক্যাম্প দিয়ে ভালো করে কোট করে নেব। খুব সুন্দর করে একদম দু হাত ইউজ করে আমি ব্রেড ক্যাম্পের কোটটা করে নেব। এইভাবে আমি একে একে সব কটা কাটলেটকে তৈরি করে নেব। একদম সুন্দর করে কিন্তু ব্রেড ক্যাম্পটা মাখিয়ে নিতে হবে। তো এভাবে সব কটা কাটলেট আমি তৈরি করে নেব। আমি এখানে রেডি করে নিয়েছি সব কটা কাটলেট, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি ফ্রিজে 20 মিনিটের জন্য রাখবো। তো একদম ডিপ ফ্রিজে নয়, একদম নর্মাল জায়গায় আমি এটাকে রাখবো ফ্রিজের মধ্যে, আর 20 মিনিট পর আমি এটাকে বার করবো। কুড়ি মিনিট হয়ে গেছে, আমি এটাকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। এটা আমি ফ্রিজ থেকে বের করছি ঠিক কথা, কিন্তু অন্যদিকে আমি কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এগুলোকে ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই আমি ডিপ ফ্রাই করে নেব। ভীষণই মুচমুচে ভীষণই ক্রিস্পি একটা ভাব আসবে এই ফ্রিজে রাখার জন্য। তো আমি তেলটা আগে থাকতেই গরম করতে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল, এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব খুব সুন্দরভাবে। তো এই কাটলেটগুলোকে আমি একদম সুন্দরভাবে লালচে করে ফ্রাই করে নেব। এটা খুবই সুস্বাদু একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রেগুলারের ভিডিও পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও প্রেস করে দেবেন। তো কাটলেটগুলো রেডি হয়ে গেছে, একদম সুন্দর লালচে কালারের আমি ফ্রাই করে নিয়েছি। এটা অবশ্যই একদম লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করতে হবে, নাহলে ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। একদম লো ফ্লেমে ধৈর্য ধরে এটাকে আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। এভাবে সব কটা কাটলেট ভেজে নিয়ে আমি ফিরে আসছি। তো সব কটা কাটলেট ভেজে নিয়েছি, জাস্ট ওপর থেকে চাট মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করে দেওয়া যাবে। এটা আপনারা টমেটো কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। এটা ভীষণই ক্রিস্পি হয়, আমি দেখাচ্ছি, এটা খুবই সুন্দর খেতেও হয়, খুব মুচমুচে একদম দারুণ স্বাদের হয়। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা চা কফির সাথে তো ভীষণ ভালো লাগে, বাড়িতে গেস্ট এলেও এটা করে আপনারা সার্ভ করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। রেগুলারের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিচের বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন।